তুই অনেক ধার্মিক হয়ে গেছিস তাই না? তুই আর নামাজ পড়বি না। শরীর খারাপ থাকা সত্ত্বেও মসজিদ থেকে কোন রকমে নামাজটি আদায় করে বাড়ি ফিরছিল। হঠাৎই এক অদৃশ্য শক্তি হাফিজুলকে জোরে ধাক্কা মারে। হাফিজুল পড়তে পড়তে উঠে দাঁড়ায়, পিছিয়ে তাকিয়ে দেখে কেউ নাই। নামাজবাদ দেখে ভিডিও দেখবেন না। এই ভিডিওর ইসলাম কালচার চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। যদি কোনো অংশ কারোর সাথে মিলে যায় তবে সেটি নিতান্তই কাকুতুলিয়া ব্যাপার। ভিডিওটি শুধুমাত্র বিনোদন বা শিক্ষামূলক কিছু উপস্থাপনের জন্য তৈরি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। হাফিজুল নিয়মিত নামাজ পড়ে, সবসময় পাক পবিত্র থাকে। একদিন হাফিজুল ইশার নামাজ পড়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ করেই তারই মতো কেউ একজন তার সামনে এসে দাঁড়ালো। লোকটি হঠাৎ করে আসাতে হাফিজুল ভয় পেয়ে গেল। তখন লোকটি রেগে গিয়ে হাফিজুলকে বলল, তুই অনেক ধার্মিক হয়ে গেছিস তাই না? তুই আর নামাজ পড়বি না। কেন ভাই, আপনি নিষেধ করার কি? নামাজ অথবা সালাত হচ্ছে মহান আল্লাহ তাআলার হুকুম, আর বান্দা হয়ে সৃষ্টিকর্তার হুকুম পালন করছে, আপনি নিষেধ করার কি? আর আপনি দেখতে হুবহু একদম আমার মতো। আপনি আসলে কে ভাই বলুন তো? আমি নামাজি লোক দেখতে পারি না, আমার শরীর জ্বলে। তুই নামাজ পড়বি না, আমার কথা না শুনলে তোর প্রাণ হারাবি। আমি ভয় পাই নাকি? একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া আমি কাউকে ভয় পাই না। জন্ম মৃত্যু একমাত্র আল্লাহ। পরের দিন সন্ধ্যায় রাতে মাগরিবের নামাজের আগে থেকে হাফিজুলের শরীরটা খারাপ। শরীর খারাপ থাকা সত্ত্বেও মসজিদ থেকে কোনো রকমে নামাজটি আদায় করে বাড়ি ফিরছিল। হঠাৎই এক অদৃশ্য শক্তি হাফিজুলকে জোরে ধাক্কা মারে। হাফিজুল পড়তে পড়তে উঠে দাঁড়ায়, পিছিয়ে তাকিয়ে দেখে কেউ নাই। হঠাৎ করেই সামনে তাকিয়ে দেখে সেই লোকটি দাঁড়িয়ে হাসছে এবং পরক্ষণে রেগে গিয়ে বলল, তোর কি জীবনের ভয় নাই? না নাই, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আমি নামাজ পড়বই। হাফিজুল বাড়ি চলে গেল। ইশার ওয়াক্তে হাফিজুল ইশার নামাজ পড়ার জন্য অজু করে মসজিদের পথে যায়। যদিও তার শরীর ভালো নাই, মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়। সঙ্গত কারণে হঠাৎ তার অজু নষ্ট হয়ে যায়। সে জঙ্গলের পথে হাঁটছে, এমন সময় সেই শয়তান জিনটি তার সামনে এসে দাঁড়ায় এবং বলে, কিরে নামাজি, তোর বলছিলাম নামাজ ছাড়তে, তুই ছাড়িস নাই, তোর এত বড় সাহস, তুই আমার কথা রাখিস না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর কথা শুনি, তুই কি আমাকে হুকুম করার? ভালো ভালো এখান থেকে যা, আমার পথ ছাড়। তুই কিছু করতে পারবি না রে, অনেক কষ্টে আজ তোর বাগে পাইছি, তুই আমার কি করবি? আজ তোর রক্ষা নাই, তোর শরীর অপবিত্র, তাই আজ আমারই জয় হবে। তুই যে কত বড় শয়তান জিন তা আমি বুঝতে পারছি। অজুনাইতে কি হয়েছে? আল্লাহর দেয়া সাহস আমার মনে আছে, আমার রবের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, তিনি আমাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হয়ে আমার জন্য যথেষ্ট। আমি তোকে আজ শেষবারের মতো নিষেধ করছি, আর কোনো সময় আমাকে বিরক্ত করবি না, অনেক সহ্য করেছি, আজই তওবা করে আল্লাহর পথে ফিরে আয়, তা না হলে জ্বলে পুড়ে মরবি। এখন উল্টো আমাকে ভয় দেখাস? বুঝেছি, তুই কখনো ভালো হবি না। হায় আল্লাহ আমাকে সাহায্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে সে পবিত্র আয়াতুল কুরসি পাঠ করে জিনটির দিকে ফু দিল এবং জিনটি চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে আর সেই জিনটি তাকে আর কোনোদিন বিরক্ত করে নাই।